আচমকায় ঝড় বৃষ্টি তাণ্ডব প্রাণ গেল এক নাবালিকা সহ দুজনের আচমকায় ঝড়ের দাপটে দিশাহারা মানুষজন ঘটনাটি ঘটেছে মালদায় প্রচণ্ড গরমে কিছুদিন থেকে হাঁসফাঁস করছিল রাজ্যবাসী সকাল থেকেই ছিল কম বেশি মেঘলাকাশ আচমকায় ঝড় বৃষ্টির প্রভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় মালদাহের পুরাতন ব্লকের বেশ কিছু এলাকায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয় পুরাতন মালদার মুসিয়া অঞ্চলের আনন্দনগরে মামার বাড়িতে ঘুরতে এসে মৃত্যু হয় এক নাবালিকার মৃত ওই নাবালিকার নাম রাজশ্রী মণ্ডল বয়স আট বছর বাড়ি কালিয়াচকের তিনঘড়িয়া এলাকায় অন্যদিকে আরও এক ব্যক্তি জমিতে ফসল তুলতে গেলে গাছের ডাল চাপা পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির মৃত ব্যক্তির নাম বংশীবদন মণ্ডল বয়স পঁয়তাল্লিশ বছর এছাড়াও পুরাতন মালদার অজয়নগর এলাকায় বিয়েবাড়ি অনুষ্ঠানে পুরনো একটি বটগাছ ভেঙে পড়ে মৃত্যু হয় পুরনো একটি বটগাছ ভেঙে পড়ে এবং ক্ষয়ক্ষতি হয় প্রচুরভাবে ক্ষয়ক্ষতির ফলে যেমন করে বিয়ের পর্ব সারেন সঙ্গে প্রশাসনিক তৎপরতা দেখা যায় ঘটনায় বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অপরদিকে রবিবার রাতে কালবৈশাখী ঝাড়ুতাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় মালদার হাবিবপুর ব্লকের আইহোর রিসিভার তিলহাসহ বিভিন্ন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা আইহো অঞ্চলের বক্সিনগর বারুইপাড়া সহ আইহো বাস স্ট্যান্ডে আইহো রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় জানা গিয়েছে রবিবার রাত্রে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ওই সমস্ত এলাকায় প্রায় পঁচিশ থেকে তিরিশটি টিনের চাল উপড়ে গিয়েছে ফলে ভেঙে পড়েছে একাধিক বড় বড় গাছ রাস্তার উপরে উল্টে গেছে বৈদ্যুতিক পোল বর্তমানে হাবিপুরে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সোমবার সকাল হতেই হাবিপুর ব্লক জুড়ে ক্ষয় ক্ষতির ঘটনা সামনে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গতকাল মুর্শিদাবাদ মালদহ দার্জিলিং কোচবিহার কালিম্পং সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে প্রবল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়নি আলিপুরে এদিকে গত সপ্তাহে পরপর কালবৈশাখীর কারণে সন্ধ্যার দিকে এক ধাক্কায় নেমে যায় অনেকটাই পারদ যদিও পরদিনই অবশ্যই বেড়েছে চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যদিও পরদিনই অবশ্যই বেড়ে পৌঁছায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যায় উল্টো ঘটনা যেখানে বর্ষা কার্যত স্বাভাবিক থেকে অনেকটাই পিছিয়ে প্রবেশ করে উল্লেখ্য দু হাজার একুশ সালে ছয়ই জুন উত্তরবঙ্গে উত্তরবঙ্গে প্রবেশ ঘটে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু তারপর শুরু হয় টানা বৃষ্টি এরপর বারোই জুন রাজ্যে সার্বিকভাবে প্রবেশ করে বর্ষা এগারোই জুন বঙ্গোপসাগরে জন্ম নেওয়া নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে ঢুকে মৌসুমি বায়ু সাধারণত এক তারিখ নাগাদ বর্ষা ঢুকে কেরলে কিন্তু সেই তারিখ তিন দিন এগিয়ে প্রবেশ করবে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর এদিকে মৌসুম ভবনের খবর অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়বে বায়ু এমনটাই বলছে আবহাওয়া দপ্তর তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বোলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন